এবার দেখো কষে দেখি চোদ্দ বলেছে নিচের ছবির মধ্যে ছেদ বিন্দুগুলি খুঁজি লিখি তা এই ছবিটার মধ্যে কি কি ছেদ বিন্দু আছে এই একটা ডি ই আর এফ সব কমা দিয়ে দিয়ে লিখবে ডি এফ তিনটে ছেদ বিন্দু এখানে কি আছে পি এস আর কিউ টি সব কমা দিয়ে দিয়ে এখানেও তাই এ কমা বি কমা সি কমা ডি এখানেও এবার দেখো বলেছে নিচে প্রতি ছবিরে সরল রেখাংশ ও রশি খুঁজি ও লেখি একদিকে এরো থাকলে সেটা হচ্ছে রশি তাহলে এই ছবিতে কি আছে রশি আছে রশি কি করে লিখবে এক্স ওয়াই রশি আছে আর এক্স জেড রশি আছে একদিকে এরো আছে তো কোনো রেখাংশ তো নির্দিষ্ট কিছু নেই তাহলে এটা হবে রশি নেক্সট দেখো এখানে কি আছে এখানে রশ্মি আছে হচ্ছে এডি আর এটা হচ্ছে বিসি আর এটা নির্দিষ্ট তাহলে এটা হচ্ছে এবি এটা কি এটা হচ্ছে সরল রেখাংশ মাথায় শুধু দাগ হবে মাথায় শুধু দাগ হলে সেটা হচ্ছে সরল রেখাংশ এই ছবিতে কি দুটো সরল রেখাংশ আছে বিসি সি আর সিডি তাহলে বি আর সি হচ্ছে দুটো সরল রেখাংশ আর রশ্মি কি আছে একটা হচ্ছে বি এ আর একটা হচ্ছে ডিই এখানে দেখো এখান থেকে এইটা থেকে ধরবো তবেই রশ্মি হবে রশ্মি হচ্ছে ও বি সি আর হচ্ছে ও এটাই রশিয়া নির্দিষ্ট তো কিছু নেই তাই জন্য ও আরেকটা হতে পারে যেটা হচ্ছে তোমার এই যে ডট গুলো দেওয়া আছে এটার জন্য তোমার রেখাংশগুলো হতে পারে যেমন হচ্ছে তোমার এক্স জেড যদি ডট দেওয়ার না থাকতো তাহলে হতো না এক্স জেড আর একটা হচ্ছে এক্স ওয়াই এটাও রেখাংশ এটাও রেখাংশ এখানে হবে এ ডি আর হচ্ছে বি সি ডট মানে নির্দিষ্ট এটাতে কিছু নেই নেক্সট হচ্ছে দেখো এ থেকে বি আছে তাহলে রেখাংশ আর এটা হচ্ছে সিডির রেখাংশ বোঝা গেল এবার দেখো বলেছে এক্স ওয়াই জেড এই তিনটে বিন্দু একই সরল আছে কি বলবো এদের সমরেখ বিন্দু এই তিনটে বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি হয় একটাই তৈরি হচ্ছে তাহলে একটাই হবে এবার দেখো এখানে এই আছে বলছে তিন জোড়া সমান্তরাল সরল রেখা কি কি হতে পারে পিকিউ এর সঙ্গে আর হবে একটা RS এর সঙ্গে UV হবে একটা PQ এর সঙ্গে UV হবে একটা হলো সমান্তরাল চিহ্ন দিন এবার বলেছে তিন জোড়া পরস্পর ছেদই সরল রেখা তাহলে অনেক হতে পারে PQ এর সঙ্গে MN হতে পারে RS এর সঙ্গে MN হতে পারে UV এর সঙ্গে MN হতে পারে আবার PQ এর সঙ্গে GH হতে পারে

বি হতে পারে সিডি হতে পারে ইএফ হতে পারে বিডি হতে পারে ডিএফ হতে পারে এখানে লেখা আছে পরের টা বলেছে এই ছবি থেকে ছেদ বিন্দু খুঁজি ছেদ বিন্দু কি কি হতে পারে এ ই ও ডি সি বি সবই হতে পারে সমরেখ বিন্দু আলাদা করি আর লিখি সমরেখ বিন্দুটা কি এখানে একই সরল লেখার মধ্যে অনেক বিন্দু আছে সেটা হচ্ছে তোমার ও ই এটা একটা হতে পারে এফ ও সি হতে পারে এ ও ডি হতে পারে হলো আরও হতে পারে এ ই সি হতে পারে বি এফ এ হতে পারে বি ডি সি হতে পারে কমা দিয়ে দিয়ে মাঝখানে সেমিকোলন তিনটে মিলে একটা হলো আর মাঝখানে সেমিকোলন চার নম্বর দেখো সমরেখ ও সরল রেখাংশগুলি লিখি সরল রেখাংশ কী কী হবে সমরেখা সরল রেখাংশ বলেছে তাহলে এডি এফ সি বিই হ্যালো সেগুলো নেক্সট দেখো ছ নম্বর বলেছে ডব্লিউ ওয়াই ডাব্লিউ সরল রেখাংশের ওপরে আর ডাব্লু ভি একই রশ্মি এটাও ঠিক কারণ এটার মধ্যে থেকে যাচ্ছে তারপর হচ্ছে জেড ভি জেড এক্স একই রশ্মি না দুটো দুমুখ আছে তাই আলাদা ক্রস তারপর হচ্ছে ওয়াই এক্স রশ্মির একটি বিন্দু না আলাদা বাইরে তাহলে এটাও ক্রস দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল লেখাংশ আঁকতে পারা যায় অসংখ্য একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল লেখাংশ আঁকতে পারি সরি দুটি বিন্দু দিয়ে দুটো বিন্দু দিয়ে একটা নির্দিষ্টই হয় তাহলে একটা তিনটি নির্দিষ্ট অসম্য রেখ বিন্দু দিয়ে কতগুলি আঁকা যায় তিনটে বিন্দু মানে এখানে একটা এখানে একটা এখানে একটা একটা দুটো তিনটে আঁকা যায় কি সরল রেখাংশ ওপরে দাগ রেখাংশের কতগুলি প্রান্ত বিন্দু আছে কি কি সরল প্রান্ত বিন্দু দুটো আছে একটা এ আর একটা বি এব প্রান্তবিন্দু কটা একটা সেটা হচ্ছে এ এখান থেকে শুরু হচ্ছে কারণ বি দিকে তো চলতেই থাকছে নেক্সট সরল সরল রেখা রেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে সরল রেখাংশের রেখার নয় সরল রেখাংশের হবে এটা নয় নেক্সট এ বি বিয়ে একই কিনা লেখ না দুটো দুই দিকে মুখ এ বি এদিকে যদি হয় বিয়ে হচ্ছে এই দিকে এ বি বিয়ে সরল রেখাংশ দুটি কি সমান দুটোই সমান কারণ দুটো দৈর্ঘ্য সরল রেখাংশের তো কোনো অভিমুখ এমন ওরকমভাবে দুটো দৈর্ঘ্যই সমান তাই দুটোই হচ্ছে সমান দুটি সরল লেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে একটা দুটো সরল রেখাংশ এরকম একটা তিনটি অসমাপাতিত মানে একটার উপর একটা পড়ছে না এরকম সরল রেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে যেমন ত্রিভুজের তিনটে বিন্দু এরকম তিনটে বিন্দুতে মিলিত হতে পারে বোঝা গেল এবার দেখো আর এই বলেছে পি আর এস দুটি পরস্পর যদি সরল রেখাংশ আঁকি যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে দেখো এইটা দুদিকে কোনো অ্যারো কিন্তু হবে না যেহেতু সরল রেখা ও বিন্দুতে ছেদ করেছে নেক্সট স্কেলের সাহায্যে এ আর সি ডি দুটি সমান্তরাল সরল রেখাংশ আঁকার চেষ্টা করি তাহলে দেখো সমান্তরাল সরল রেখাংশ দেখো এই এ আর সি ডি দুটো সমান্তরাল কিন্তু এরা চিহ্ন দিয়েছে দেখো মাথায় এ রেখার চিহ্ন কিন্তু কিন্তু বলেছে সরল রেখাংশ তাহলে দুটোর মধ্যে মিল নেই যদি দুটো মাথায় এরো দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে সরল রেখা আর সরল রেখাংশ হলে কিন্তু মাথায় শুধু দাগ হবে তো মাথায় এরো দুটো চিহ্ন যেহেতু দেওয়া আছে সেই জন্য কিন্তু আমি এঁকেছি এটা সরল রেখা রেখাংশ যদি শুধু হয় তাহলে কিন্তু এই এরোগুলো থাকবে না কোশ্চেনটা একটু ভুল আছে যে কোনো একটা হবে নেক্সট দেখো তিন নাম্বার বলেছে এ মেন একটি রশি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু দেখো এই রশি মানে একদিকে গেছে এস একটা বিন্দু নেক্সট এসি আর ডিসি দুটি সরল লেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে যেহেতু সরল রেখাংশ সেই জন্য মাথায় কোনো অ্যারো নেই বুঝা গেল এবার দেখো দেখো ছবি যে আছে ছবিতে স্কেলের সাহায্যে মেপে মেপে করতে বলেছে পি কিউ প্লাস কিউ আর এটা আমি স্কেলের সাহায্যে দেখবে বসিয়ে স্কেল বসিয়ে মেপে দেখবে কত হচ্ছে তোমার পি আর কিউ আর প্লাস আর সেটাও মেপে দেখবে থ্রি পয়েন্ট থ্রি হচ্ছে এই দুটো তারপর দেখো পি এস কিউ পি আর মাইনাস কিউ আর পি আর মাইনাস মানে পিকিউ এটা মেপে দেখবে ওয়ান পয়েন্ট সেভেন সেটাই হচ্ছে PQ, পি আর মাইনাস পিকিউ পি মানে কিউ এটা মেপে দেবে শুধু এইটুকু ওয়ান পয়েন্ট সিক্স কিউএস মাইনাস কিউ আর এইটুকু হচ্ছে আর সেটা আবার দেখবে ওয়ান আর মাইনাস মানে হচ্ছে সেটা